আজি মই আপোনালোকৰ সৈতে ভাষা শিকা তথা আয়ত্তকৰণৰ প্ৰধান চাৰিটা কৌশল লিচেনিং স্পিকিং ৰিডিং আৰু ৰাইটিং সংক্ষেপে LSRWৰ বিষয়ে বিতংকৈ আলোচনা কৰিম। ফাৰ্ষ্ট লিচেনিং, ই এটা ছিমেণ্টিক এস্পেক্ট। ছিমেণ্টিক মিন যৰ পৰা এটা বোধ আহে বা এটা ধাৰণা প্ৰাপ্তি হয়। স্পিকিং মানে হ'ল কথা কোৱা, ই এটা ফনেটিক এস্পেক্ট। ফনেটিক মিন সাউণ্ড। শিশু এটাক যদি আমি কওঁ কোৱাচোন মা, কোৱাচোন দেউতা, তেতিয়া শুনি শুনি মা দেউতা ক'বলৈ ষ্টাৰ্ট কৰে। ৰিডিং হ'ল ফনেটিক কাম, গ্ৰাফিক স্কিল। চাওক, মই যেতিয়া ক'লো ফনেটিক, তেতিয়া মোৰ মুখৰ পৰা সাউণ্ড আহিছে, আৰু গ্ৰাফিক হ'ল কিছুমান শব্দ, ডাক, লেটাৰ আৰু পিকচাৰ। তার মানে শুনা আর দেখার পিছত রিডিং স্কিল আয়ত্ত করবলে সক্ষম হয়। রাইটিং হল কি, গ্রাফিক স্কিল। ই মোড অফ এক্সপ্রেশন, মনের ভাব গ্রাফিকর সহায়ক মানে লেটার, ওয়ার্ড বা পিকচারের জড়িয়ে প্রকাশ করা। আমি একটা কথা জানি লাগিব যে LSRW এই সম্পূর্ণ প্রচেষ্ট হল ইন্টাগ্রেটেড। এই চারিটা কৌশল যেতিয়া একলগে কামত লাগিব তেতিয়াহে আমার ভাষা আয়ত্ত করাটো সম্ভব হব। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ইয়ারে লিসেনিং আর রিডিং কোয়া হয় রিসিপটিভ স্কিল, স্পিকিং আর রাইটিং কোয়া হয় প্রোডাক্টিভ স্কিল। রিসিপটিভ স্কিল মানে আমি কি বুঝো, যে রিসিভ মানে কি, কোনো কিবা এটা গ্রহণ করা। তো শুনা আর পড়াটক আমি গ্রহণ করো। লিসেনিং আর রিডিং পিছত আমি স্পিকিং আর রাইটিং প্রোডাক্ট করো। আমি কথা কবলৈ লওঁ, আমি লিখিবলৈ লওঁ। সুতরাং এই দুটা আমার উৎপন্ন করা মানে প্রোডাক্টিভ স্কিল। এতিয়া আমি লিসেনিং স্কিলৰ বিষয়ে আলোচনা করি। লিসেনিং স্কিলটো হৈছে এটা ওরাল ইনপুট। ওরাল বুলি কিয় কোৱা হৈছে, কারণ এইটো আমি শুনি শুনি আয়ত্ত করো। এতিয়া আমি জানিম যে লিসেনিং স্কিল কিয় ডেভেলপ কৰিব লাগে। ওয়াই উই নিড টু ডেভেলপ লিসেনিং স্কিল। নম্বর ওয়ান, টু এনরিচ প্রনাউন্সিয়েশন কারেক্টলি, যে কোনো একটা শব্দ বা কোনো বাক্য আমি শুদ্ধভাবে উচ্চারণ করব পারো। নম্বর টু, টু হেল্প টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই লিসেন, আমি যেটো শুনো সেইটো বুঝিবলৈ সহায় করে এই লিসেনিং স্কিল। এই লিসেনিং স্কিল দুটা টাইপর আছে, নম্বর ওয়ান ইন্টারেক্টিভ, নম্বর টু নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে হল ইন্ট্রোডাকশন করা, আমি যেটো কথোপকথন ফেস টু ফেস, ফেস টু ফেস হল মোবাইল ফোন বা টেলিফোন, মোবাইল টেলিফোন। এতিয়া ইন্টারেক্টিভর কিছুমান এডভান্টেজ আছে, কি এডভান্টেজ আছে, যে ক্লিয়ারিফিকেশন, যদি মই আর কোনোবা এজনের লগত কথা পাতো ফেস টু ফেস, তেতিয়া আমার যদি কিবা ডাউট থাকে আমি ক্লিয়ারিফাই করিব পারো। রিপিটেটিভ, আমি যদি কিবা বুঝি না পাও তেন্তে আকৌ রিপিট করিবলৈ কব পারো। স্লো মুভমেন্ট, আমার সম্মুখের জনে যদি বহুত স্পীডত কৈছে আমি ধৰিব পৰা নাই, আমি স্লোকৈ কবলৈ কব পাৰো। নেক্সট হল নন ইন্টাৰেক্টিভ। নন ইন্টাৰেক্টিভ মানে হল ডাইৰেক্টলি সংযোগ স্থাপন নোহোৱা। ইয়াৰ এক্সাম্পল হল লেকচাৰ, টিভি, ৰেডিঅ'। লেকচাৰ মানে ধৰক কোনো এজন বক্তাই মিটিঙত বক্তৃতা দি আছে, তেওঁ বক্তৃতা দি গৈ থাকিব, আমি মাজৰ পৰা অডিয়েঞ্চৰ ফালৰ পৰা মাত মাতিব নোৱাৰি, অকল শুনি যাওঁ। নেক্সট টিভি, টিভিটোৰ সৈতে আমি মাত মাতিব নোৱাৰি, অকল চাব পাৰি আৰু শুনিব পাৰি। ঠিক তেনেদৰে ৰেডিঅ'টোত আমি শুনিবহে পাৰোঁ। এতিয়া আমি পঢ়িম যে হাউ টু ডেভেলপ লিচেনিং স্কিল, যে লিচেনিং স্কিল কেনেকৈ ডেভেলপ হয়। নম্বৰ ওৱান এটেনটিভ। এটেনটিভ মানে কি, যে আমি মনোযোগেৰে শুনিব লাগিব। নম্বৰ টু অপেন মাইণ্ড। অপেন মাইণ্ড মানে খোলা মনৰ, ধৰক কোনো এটা শিশু এটা কিবা ক'ব, সেইটো যাতে এনেকুৱা নহয় যে ভয়তে তেওঁ ক'ব নোৱাৰে। তাৰপিছত আছে কাৰেক্ট প্ৰনাউন্সিয়েশ্যন,
যিটো ভাষা শিকিব সেই ভাষাটো মানে শুদ্ধকৈ উচ্চারণ কৰিব পাৰিব লাগিব। তাৰ পিছত আছে আই টু আই কণ্টেক্ট, মানে কৌতাজনৰ চকুৰ ফালে চাব লাগিব, তেতিয়াহে কোনো এটা ভাষা সহজে ক্যাপচাৰ কৰিব পাৰিব। তাৰ পিছত আছে ডিটেক্ট কিওয়ার্ড, কোনো এটা সেন্টেন্সত ইউজ হোৱা কিওয়ার্ডবোৰ মানে ডিটেক্ট কৰিব লাগে। তাৰ পিছত আছে ডিটেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেন্টেন্সৰ এটাৰ সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটো হয় বুজিব পাৰিলে লিসেনিং স্কিল ডেভেলপ হয়। দুই নম্বৰ স্কিলটো হৈছে স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল হল মৌখিক মানে ওরাল মোড। এই স্পিকিং স্কিল তিনিটা সিচুয়েশনত হব পাৰে, যে ইন্টাৰেক্টিভ ফেস টু ফেস টেলিফোনিক, আৰু সেকেন্ড হল পার্সিয়ালি ইন্টাৰেক্টিভ অনলাইন ক্লাস বা কোনো মিটিংত যেতিয়া বক্তা এজনে মিটিং কৰি থাকে ভাষণ দি থাকে তেতিয়া অডিয়েন্সে পেসিভ হৈ থাকে কিন্তু লেকচাৰজনে একটিভ হৈ থাকে, কিন্তু এই বক্তাজনে শ্রোতাৰ মুখৰ পিনে চাই তেওঁলোকৰ বডি ল্যাঙ্গুয়েজ চাই অনুমান কৰিব পাৰে যে অডিয়েন্সে তেওঁৰ কথাখিনি বুজি পাইছে নে নাই। নন ইন্টাৰেক্টিভ, নন ইন্টাৰেক্টিভ হল জিরো সংযোগ বা কোনো ধৰণৰ ইন্ট্ৰডাকশ্যন নাই, যেনে ৰেকৰ্ডিং, ৰেডিঅ' এটচেট্ৰা। তো এতিয়া আমি স্পিকিং স্কিল কেনেকৈ ডেভেলপ কৰিব পাৰি আলোচনা কৰিম। যে নম্বৰ ওৱান কনফিডেন্স, আমি যিটো কম বিশ্বাস ৰাখিব লাগিব যে পাৰিম বুলি। নম্বৰ টু আই টু আই কণ্টেক্ট, মানে যিজনে কয় তাৰ চকুৰ পিনে চাব লাগিব। নম্বৰ থ্ৰী ইউজ কাৰেক্ট ভোকাবুলাৰী, শুদ্ধ শব্দ আমি ব্যৱহাৰ কৰিব লাগিব। নম্বৰ ফ'ৰ কাৰেক্ট প্ৰনাউন্সিয়েশ্যন, শুদ্ধভাৱে উচ্চাৰণ কৰিব লাগিব। ফাইভ যে লিচেনিং মিউজিক ৱাচ ভিডিঅ', যদি আমি ইংলিছ ভাষা শিকিব লাগে সেই ভাষাৰ গান বা ভিডিঅ' চাব লাগে। নেক্সট আছে ইউজ গ্ৰামাৰ, কথা কওঁতে যদি শুদ্ধভাৱে গ্ৰামাৰ ইউজ কৰোঁ তেন্তে আমাৰ কথা কোৱা স্কিল ডেভেলপ হয়। এইবোৰে হ'ল যে স্পিকিং স্কিল ডেভেলপৰ কিছু ৱেজ। এতিয়া আমি ৰিডিং স্কিলৰ বিষয়ে আলোচনা কৰিম। ৰিডিং বা পঢ়া এটা শিশুৰ বাবে খুবেই প্ৰয়োজনীয়। ৰিডিং স্কিল চাৰি ধৰণৰ, ফ'ৰ টাইপছ অফ ৰিডিং স্কিল। যে নম্বৰ ওৱান চাইলেণ্ট ৰিডিং, চাইলেণ্ট ৰিডিং মানে যিটো আমি মনে মনে পঢ়োঁ সেইটো চাইলেণ্ট ৰিডিং। এলাউড ৰিডিং, যেতিয়া আমি ডাঙৰ ডাঙৰকৈ পঢ়োঁ সেইটো হ'ল এলাউড ৰিডিং। ইণ্টেনচিভ, যেতিয়া আমি চিঞৰি চিঞৰি বা তীব্ৰ গতিত পঢ়োঁ সেইটো হ'ব ইণ্টেনচিভ। এক্সটেনচিভ হ'ব যে ব্যাপকভাৱে আমি যিটো পঢ়োঁ। হাউ টু ডেভেলপ ৰিডিং স্কিল, ৰিড লাউডলি, আমি ডাঙৰ ডাঙৰকৈ পঢ়িলে উচ্চাৰণ ক্লিয়াৰ হয়। ৰিড অফেন, সঘনাই পঢ়িব লাগিব। ৰিড ভোকাবুলাৰী কাৰেক্টলি, শুদ্ধভাৱে শব্দবোৰ পঢ়িব লাগে। আণ্ডাৰষ্টেণ্ড দ্য টপিক, আমি কি পঢ়িম সেই বিষয়বস্তুটো বুজিব লাগিব। গোল এণ্ড পাৰ্পজ অফ দ্য টপিক, বিষয়বস্তুটোৰ লক্ষ্য আৰু উদ্দেশ্য জানি লৈ আমি পাঠটো পঢ়িব লাগিব। মেক নোটছ, টপিকটোত নজনা শব্দবোৰ আমি নোট কৰিব পাৰোঁ আৰু ডিকশ্যনাৰী চাব পাৰোঁ। ডিটেক্ট ছাবজেক্ট ভাৰ্ব অবজেক্ট, বিচাৰি উলিয়াব পাৰিলে যে এটা চেণ্টেঞ্চৰ পৰা ছাবজেক্ট ভাৰ্ব আৰু অবজেক্ট বিচাৰি উলিয়াব পাৰিলে পঢ়াৰ কৌশল সহজে শিকিব পাৰি। এইবাৰ শেষৰটো যে ৰাইটিং স্কিল, ৰাইটিং স্কিল হ'ল ৰিটেন মুড। আমাক কোনো এটা শব্দ ভালকৈ লিখিবলৈ তাৰে প্ৰনাউন্সিয়েশ্যনৰ লগতে কোনো এটা চেণ্টেঞ্চ কেনেকৈ গঠন হৈছে সেইবিলাক শিকায়। এন চি এফ নেশ্যনেল কাৰিকুলাম ফ্ৰেমৱৰ্ক 2005 কৈছে যে ৰিটেন ৰাইটিং স্কিল যিটো আছে সেইটোক আমি আৰ্টিষ্টিক এক্সপ্ৰেশ্যনত অৰ্থাৎ শিল্পীমূলক প্ৰকাশভংগীত থ'ব লাগে। এতিয়া হাউ টু ডেভেলপ ৰাইটিং স্কিল, যে ফাৰ্ষ্ট কি কণ্টিনিউটি, আমি যি ভাষা শিকিব খোজোঁ সেইটো সদায় অভ্যাস কৰিব লাগিব। নম্বৰ টু ইউজ কাৰেক্ট ৱৰ্ড, মানে আমি শুদ্ধ ভাষা বা শুদ্ধ শব্দ ব্যৱহাৰ কৰিব লাগিব। ইউজ কণ্টেণ্ট অফ দ্য টপিক, যিটো ভাষা শিকিব খোজোঁ তাৰ কণ্টেণ্টটো ব্যৱহাৰ কৰিব লাগিব। হেণ্ডৰাইটিংটো সদায় ভাল হ'ব লাগিব। প্ৰভাইড স্পেচ বিটুইন টু ৱৰ্ডছ, দুটা শব্দৰ মাজত অলপ ব্যৱধান থাকিব লাগিব। ষ্ট্ৰেট লাইন, লেখাবোৰ ষ্ট্ৰেট হ'ব লাগিব। ডিচিপ্লিন, অলপ পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন মেইনটেইন কৰিব লাগিব। আজিৰ ভিডিঅ' ইমানেই। নেক্সট ক্লাছত ইংলিছ পেডাগজিৰ যিটো LSRW ওপৰত কেইটামান কোৱেশ্যন লিখি দিম। তো যদি আজিৰ ভিডিঅ'টো ভাল লাগে আপোনালোকে প্লিজ
সাবস্ক্রাইব করিব, লাইক করিব, কমেন্ট করিব আর শেয়ার করিব। ধন্যবাদ।